আসসালামু আলাইকুম, আবারও আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে খুব সহজে কিভাবে একদম মজা করে বিয়েবাড়ির মতো পারফেক্ট রোস্ট রান্না করতে পারবেন সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি, একদম ঘরোয়া মশলায়, খুবই সহজে। রোস্ট তৈরির জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি, মুরগিকে আমি চার ভাগ করে নিয়েছি, যেভাবে রোস্টের কাট করা হয় রোস্ট রান্নার জন্য সেভাবেই ধুয়ে কেটে কেটে পরিষ্কার করে এখন এর মধ্যে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুড কালার বা জর্দা রঙটা ব্যবহার করতে পারেন, দেখতে একটু সুন্দর লাগে। মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। এই বেরেস্তাটা আমি রোস্টের মধ্যে ব্যবহার করব। ভিডিও দেখতে দেখতে একটা কথা বলে নেই, যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তো পেঁয়াজ বেরেস্তার জন্য আমি এখানে হাফ চা চামচ চিনি দিয়েছিলাম, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কালারটাও সুন্দর হয় আর বেশ অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। বেরেস্তা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি মুরগিটা খুব ভালোভাবে ভেজে নিব। যদি এখানে আপনারা জর্দা রঙটা ব্যবহার করেন তাহলে এর কালারটা অনেক বেশি সুন্দর আসবে। মুরগিটা আমি উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আবারও কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, অর্ধেকটা আমি বেরেস্তা করে নিয়েছি আর অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটা এলাচ, একটা লবঙ্গ, দুইটা দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দিলাম নর্মাল যে জিরা বাটা আছে সেই জিরা বাটা। এখন পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, নরম হলেই হবে, আর যেহেতু লবণ দিয়েছি এমনিতেই নরম হয়ে যাবে। যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে এসেছে তখন দিয়ে দিলাম আমি বাদাম বাটা, সেই সাথে ছিল পোস্ত বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি আমি জয়ফল এবং জয়ত্রী বাটা। আমি এখানে সব কিছু বাটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো, এতে কালারটাও সুন্দর হবে আর খেতেও একটু স্পাইসি হবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পানি যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভুনা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। বাসায় যদি টক দই না থাকে সেক্ষেত্রে গরুর দুধ কিংবা যে কোনো মিল্ক পাউডারের সাথে একটু লেবুর রস দিয়েও দই বানিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম আমি একটু পানি, যে পাত্রে আমি টক দই নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মুরগিগুলো। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর দিয়ে দিচ্ছি আস্ত দুই তিনটা কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর একটু ঝাল ঝাল হবে। রোস্ট কিন্তু একদম মিষ্টি খেতেও ভালো লাগে না। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ একটু উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো মুরগির গায়ে সমানভাবে লেগে যায় আর খেতেও যাতে ভালো লাগে। আবার একটু ঢেকে রেখে দিব। তো দিয়ে দিলাম সামান্য একটু ঘি, এটা নামানোর আগে দিবেন। ঘি দিলে এই ফ্লেভারটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, যদি নামানোর একটু আগে দেন
আর যদি রান্নার আগে দেন তাহলে কিন্তু ঘিয়ে ঘ্রাণটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দেব কিছুক্ষণ দমে রেখে। তারপর দেখুন রোস্টটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। তো দেখলেন ভিউয়ার্স কত সহজে ঘরে থাকা মশলা দিয়েই রোস্ট রান্না করে নিয়েছি। এভাবে রোস্ট রান্না করে আপনারা পোলাওর সাথে খেতে পারেন, যে কোনো মেহমান আসলে তাদের সামনে ওইভাবে প্রেজেন্ট করতে পারেন। আশা করছি আজকের এই খুবই সহজ পদ্ধতিতে রোস্ট রান্নার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।